পৌরসভার নতুন পৌর প্রশাসক নিযুক্ত হলেন দেবাশিস চ্যাটার্জি। নতুনভাবে পৌর প্রশাসকের দায়িত্ব পেয়ে বিভিন্ন সংগঠনের সম্বর্ধনা। এদিন কান্দি পৌরসভার প্রশাসকের দায়িত্বভার বুঝে নিলেন দেবাশিস চ্যাটার্জি কান্দি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক অপূর্ব সরকারের কাছে। মুর্শিদাবাদ জেলার কান্দি পৌরসভার প্রশাসক হিসাবে নতুনভাবে নিযুক্ত হলেন বিশিষ্ট রাজনীতিবিদ দেবাশিস চ্যাটার্জি। অন্যদিকে কান্দি পৌরসভার প্রশাসক সদস্য দেবল দাসকে কান্দি পৌরসভার প্রশাসক মণ্ডলের ভাইস চেয়ারম্যান করা হলো। গতকাল নবান্নের পক্ষ থেকে কান্দি পৌরসভার প্রশাসক হিসাবে দেবাশিস চ্যাটার্জির নাম আসতে বুধবার দুপুরে কান্দি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক তথা কান্দি বিধানসভার কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকারের কাছ থেকে নিজের দায়িত্ব বুঝে নিলেন। দায়িত্বভার বুঝে নেওয়ার পর সাংবাদিকের মুখোমুখি হয়ে জানান আগামী দিনে কান্দি পৌরসভার সার্বিক উন্নয়ন করতে সচেষ্ট হবেন তিনি। অন্যদিকে কান্দি পৌরসভার প্রাক্তন পৌর প্রশাসক তথা কান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব সরকার সাংবাদিক বৈঠকে জানান রাজ্য সরকারের নৈয়া নির্দেশিকা অনুযায়ী এক ব্যক্তি এক পদ হবার জন্য দেবাশিস চ্যাটার্জিকে নতুন পৌর প্রশাসক করলেন। তিনি আরও জানান কান্দি পৌরসভার প্রশাসক না থাকলেও বিধায়ক হিসাবে আগামী দিনে একইভাবে কান্দি পৌর এলাকার উন্নয়নে সামিল থাকবেন তিনি। দেখুন, এর আগে সাংবাদিক বৈঠকে আমাদের বিধায়ক তিনি বলেছেন সব, এবং এটা কান্দির মানুষের কাছে অ্যাকসেপ্টেড যে দীর্ঘদিন কান্দির পৌর প্রশাসক এবং বিধায়ক হিসাবে তার ভূমিকা প্রশংসার দাবি রাখে এবং তার সঙ্গে সঙ্গে উন্নয়নও কান্দি পৌরসভায় অনেকটা হয়েছে। তো আমি প্রশাসক হিসাবে দায়িত্ব পেয়েছি, আমার সঙ্গে আমার ভাইয়ের মতো দেবল আছে। আমরা চেষ্টা করব, অন্তত আন্তরিকভাবে এইটা চেষ্টা করব যে কান্দি পৌরসভার যে উন্নয়ন আমাদের বিধায়কের নেতৃত্বে হয়েছে তার গতি যাতে স্তব্ধ না হয়, এবং তার সঙ্গে সঙ্গে আমি এই অনুরোধ বিধায়ক করব যে পৌরসভার উন্নয়নের ক্ষেত্রে এবং পরিচালনার ক্ষেত্রে তিনি যে ভূমিকা নিতেন সেই ভূমিকাটাও যেন তিনি নেন। কান্দি পৌর এলাকায় শহর এবং শহরতলি দুটোই আছে, যেমন রসড়া, ছাতিনাকান্দি, বাগডাঙ্গা, এই শহরতলি এলাকাগুলোর জন্য আপনার কী পরিকল্পনা? আমার বয়স এখন 22, এখনও কোনো পরিকল্পনা করতে পারিনি। তো সমস্ত যারা কোঅর্ডিনেটর আছে, বিধায়ক আছে এবং আমার দলের কথাও একটু বলতে হয়, নেতৃত্ব আছে, তাদের সবার সঙ্গে আলোচনা করে সে পরিকল্পনা তৈরি করবো আগামী দিনে। এই কারণের জন্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার দপ্তর পৌর দপ্তরের নির্দেশ মোতাবেক কান্দি পৌরসভার চেয়ারপারসন অর্থাৎ বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপারসন চেঞ্জ হয়েছে। সেখানে আমার জায়গায় দেবাশিস চ্যাটার্জিকে চেয়ারপারসন করা হয়েছে, দেবল দাসকে ভাইস চেয়ারপারসন করা হয়েছে। সারা রাজ্যে এরকম পরিবর্তন এসেছে, দলীয়ভাবে সিদ্ধান্ত, এক পদ এক ব্যক্তি, সেই নীতিকে সামনে রেখেই আজকের এই সিদ্ধান্তকে, সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আজকে আমরা কান্দি পৌরসভার বোর্ডের পক্ষ থেকে আজকে আমরা সেই দায়িত্বভার এই দুজনের হাতে অর্পণ করব, দেবাশিস চ্যাটার্জি এবং দেবল দাসের কাছে। দেবল বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের সদস্য ছিল, সেখানে ভাইস চেয়ারপারসনের গুরু দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই কান্দি পৌরসভার মানুষের কাছে আমাদের বার্তা সকলের, আমরা যারা ছিলাম, যারা কোঅর্ডিনেটর আছে, যারা দায়িত্ব নতুন পেলেন দেবাশিস দা এবং দেবল, সবার কাছে আমার আবেদন আর বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, কান্দির যে উন্নয়নের গতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে, পৌর দপ্তরের হাত ধরে এতদিন আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, সেই উন্নয়নের ধারাকে কান্দির মানুষ যাতে সমর্থন করে, কান্দির মানুষের আশীর্বাদ ভালোবাসা দোয়া নিয়ে
আমরা বিগত দিনে উন্নয়নে সামিল হয়েছি, আগামী দিনেও এই উন্নয়নকে ধরে রাখতে কাঁদির মানুষের সহযোগিতা আমরা প্রার্থনা করছি।